অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। থ্যাংক ইউ সো মাচ আন্টি। তো এইসব ফর্মালিটিস করতে গেলেন কেন? আরে ফর্মালিটিস কোথায়, ফর্মালিটিস করলে তো আমরা এগুলো বাইরের দোকান থেকে কিনে আনতাম। শুনলাম অনু, তোমাকে আমরা নিজেদের মেয়ের মতো ভালোবাসি, এজন্য এগুলো সুন্দরীর মা মানে আমার দিদি আর তোমার আন্টি বাড়িতে নিজে হাতে তৈরি করেছে। কারণ এই সময় তো তোমার এত বাইরের খাবার খাওয়া উচিত না, তাই না মা? এরকম সময় অনেকেরই খাবারে অরুচি আসে, এই আচারটা খেয়েও ভালো লাগবে। আর আমি তোমার জন্য একটু ছানার জিলিপি করে এনেছি। জানি তোমরা আজকালকার মেয়েরা মোটা হয়ে যাবে বলে বেশি মিষ্টি খেতে চাও না, তাই কম মিষ্টি দিয়ে করে এনেছি, খেয়েও তোমার ভালো লাগবে। শোনো, এই সময় কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া করাটা খুব দরকার। ইচ্ছে না করলেও বারবার খাবে, আর আয়রন আছে এরম খাবার খাবে, বুঝেছো? ওকে আন্টি, বাইরের খাবার একদম খাবে না, খেতে ইচ্ছে করলে বলবে বাড়িতে বানিয়ে দিতে। অনেক খাবার আছে যেগুলো তোমার আর তোমার বাচ্চার জন্য খুব উপকারী। আমার মা এরকম অনেক কিছু জানে। আমার বাচ্চা হওয়ার সময় আমার মা আমার কাছে এসেছিল, তখন মা আমাকে নিজে হাতে রান্না করে খাওয়াতো। সেসব কত রকমের বাটা, কত ছোট ছোট মাছের কত কি, আর খেতে বসলে কোনটার কি গুণাগুণ সব বলতো। মামুনি এত কিছু জানে না, তাছাড়া এখন মামুনির নিজের শরীরেরই যা অবস্থা। আচ্ছা, তোমার শ্বশুর বাড়ির দিকে কেউ নেই? আসলে আমি আর আমার হাজবেন্ড যেহেতু লাভ ম্যারেজ করেছি, তাই আমার শ্বশুর বাড়ির কেউ আমাকে মেনে নেয়নি। আর আমার বরের সাথেও এখন ওই বাড়ির কেউ কোনো সম্পর্ক রাখে না। ঠিক আছে, এতে মন খারাপ করবার মতো কিছু হয়নি। তোমার বাচ্চাটা হোক, দেখবে সব ঠিক হয়ে যাবে। কালেক্টর ম্যাডাম এসে গেছে। আরে এই তো দাঁড়িয়ে আছিস কেন? আয়। কি কালেক্টর ম্যাডাম, আঙ্কেল আন্টিকে এখানে দেখে চমকে গেলে তো? ভাবনি তো তোমাকে না জানিয়ে আমার সাথে ওরা দেখা করতে চলে আসবে। এসো। তোর মামি হঠাৎ জোর করলো বলে চলে এলাম, তুই কাজে ছিলিস বলে তোকে আর ফোন করা হয়নি। কালেক্টর ম্যাডাম তুমি বসো, আমি আঙ্কেল আর আন্টির জন্য একটু চা বানিয়ে নিয়ে আসি। আপনি আবার কষ্ট করে চা বানাতে যাবেন কেন? আমি বানিয়ে আনছি, তার কোনো দরকার নেই। তুমি একটা কাজ করো, তুমি বরং এখানে বসে ওনাদের সাথে একটু গল্প করো, আমি গিয়ে চা বানিয়ে আনছি। আর তাছাড়া তোমার হাতের চা তো ওনারা খেয়েছেন, আমার হাতের চা তো খাননি, তাই আমি যাই চাটা করে আনি। আসছি। মেয়েটার জন্য কষ্ট লাগে লক্ষ্মী, এত ভালো মেয়েটা, কিন্তু ওর শ্বশুর বাড়ি থেকে ওকে মেনে নেয়। কারণ ও আর ওর বর লাভ ম্যারেজ করেছে। অদ্ভুত না, একটা মেয়েকে ভালো করে না জেনেই এইরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিল। সুন্দরী একটা কাজ করিস তো, ওর সাথে তো লাবণ্য অনেক রকম গল্প করে, একবার ওই সময় সুযোগ বুঝে জিজ্ঞেস করিস তো ওর শ্বশুর বাড়িটা কোথায়। তেমন হলে আমি না হয় একবার গিয়ে ওই বাড়ির লোকেদের সাথে কথা বলবো। আঙ্কেল আন্টি এই নিন চা। এবার খেয়ে বলুন তো আমি চাটা ঠিকঠাক বানিয়েছি কিনা, ভালো হয়েছে না খারাপ হয়েছে না একদমই বাজে হয়েছে।
ভালো বা খারাপের কিছু নেই। এই যে তুমি নিজের হাতে চা বানিয়ে আমাদের জন্য নিয়ে এলে, এতেই আমি খুব খুশি হয়েছি। আঙ্কেল আপনারা একটু বসুন, আমার কালেক্টর ম্যাডামের সাথে অফিসের ব্যাপারে কিছু কথা বলার আছে। আমি তাহলে কথা বলে আসি। চলো কালেক্টর ম্যাডাম, আমরা একটু আসছি। এসো। মেয়েটি কিন্তু খুব ভালো। দিদি জামাইবাবু এখানে কি করছে? এখন আমি কি করবো? ওরা যদি আমাকে দেখে নেয় তাহলে তো আমি ধরা পড়ে যাব আর সব জানাজানি হয়ে যাবে। না না, আমাকে পালাতে হবে। হ্যাঁ, কি ব্যাপার সূর্য, তুমি এখানে কি করছো? সূর্য, এবার তোর খেলা শেষ। আজ তুই ধরা পড়ে গেছিস, আজ ভগবানও তোকে বাঁচাতে পারবে না। কি হলো সূর্য, এরকম দাঁড়িয়ে আছো কেন? এসো। কি ব্যাপারটা, কি এরকম চুপ করে আছো, কোনো কথার উত্তর দিচ্ছ না, কি হয়েছে? কিরে বল, যা বল আর, চুপ করে আছিস কেন? কি বলবো বলতো, এখানে হঠাৎ? হ্যাঁ এখানে এসেছি। হ্যাঁ শুধু দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? ইন্দুরির সাথে কোনো দরকার আছে নাকি? হ্যাঁ দরকার তো, হঠাৎ করে একটা দরকার পড়ে গেল, একটা কথা ওকে বলার ছিল। আর ওকে ফোন করছিলাম, ফোনও পাচ্ছিলাম না, তাই ভাবলাম নিজেই এসে ওকে বলি। ও কি কথা! আচ্ছা দাঁড়াও, সুন্দরী আর লাবণ্য অফিসের ব্যাপারে কথা বলছে, আমি ডেকে দিচ্ছি। ও অফিসের ব্যাপারে কথা বলছে? তাহলে নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলছে। না না, ওকে ওকে ডাকতে হবে না, আমি যাই। হ্যাঁ না না, যাচ্ছ কোথায়? তুমি তো বলছিলে তোমার সুন্দরীর সাথে কিছু জরুরি কথা আছে। না না যাবে, ও তেমন কিছু নয়। অ্যাকচুয়ালি আমি সুন্দরীকে বলতে এসেছিলাম যে ও যেন তাড়াতাড়ি আজকে বাড়ি ফিরে আসে, তাহলে সবাই মিলে আমরা মন্দিরে যেতে পারবো। ও তাই বলতে এসছো? বলতে এসছো যখন বলেই যাও। না না জামাইবাবু, ওকে ডিস্টার্ব করা এখন ঠিক হবে না। তাছাড়া আমি যখন আসছিলাম আমার একটা কাজের কল এলো, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমি আমি আসছি। হ্যাঁ জামাইবাবু আসছি। দিদি আসি রে। আসুন ম্যাডাম, আস্তে আস্তে আসুন আসুন। সূর্যর গাড়ি না? সূর্য এসেছিল এখন, কিন্তু এসেই ছিল যখন, তখন এইভাবে চলে গেল কেন? কি হলো ম্যাডাম, আপনার হাত ধরে গেছে না? কতবার করে বললাম গাড়িটা নিয়ে বেরোই, আপনি তো কিছুতেই গাড়িতে উঠতে চাইলেন না। পার্ক যতই পাশে হোক, এই তো সবে সবে আপনি হাঁটা শুরু করলেন, এখনই এত ধকল আপনার সহ্য হয়? চলুন সাবধানে চলুন। তোমার কি হয়েছে বলতো কালেক্টর ম্যাডাম? আচ্ছা তুমি কি খুব রেগে আছো? দেখো আমি বুঝতে পারছি, এখন কাজের এত চাপ, তারপর সামনে তোমার এক্সাম, সব নিয়ে তুমি কি খুব চিন্তা করছো? দেখো আমি তো খুব শর্ট টেম্পার্ড, আর আমি যখনই মাথা গরম করতাম তুমি আমাকে বলতে মাথা ঠান্ডা করতে। সেই তুমি আজ প্রিয়াকে চড় মেরে দিলে। ম্যাডাম আপনি কি করে জানলেন ম্যাডাম যে আমি প্রিয়াকে মেরেছি? সূর্য ফোন করেছিল,
সূর্য ফোন করে বলল তুমি প্রিয়াকে থাপ্পড় মেরেছ, তার জন্য প্রিয়া তোমার এগেইনস্টে পুলিশে কমপ্লেন করবে। এবার তোমার এই বিহেভিয়ারের জন্য যদি আমাদের কোম্পানি কোনো স্টেপ না নেয় তাহলে ও নাকি আমাদের কোম্পানির এগেইনস্টেও পুলিশে কমপ্লেন করবে, কেস করবে। দেখো সূর্য এটাও বলল যে ও তো প্রিয়াকে চেনে, প্রিয়া কিরকম কতটা খারাপ সেটাও জানে, ও চায় না অযথা এই ব্যাপারটা নিয়ে কিছু বাড়াবাড়ি হোক, তাই ও চাইছে তোমাকে দুদিনের জন্য সাসপেন্ড করতে। দেখো এটা জাস্ট একটা আই ওয়াশ। দেখো কালেক্টর ম্যাডাম, তুমি এই ব্যাপারটাকে এতটা সিরিয়াসলি নিও না। আমি নেক্সট মান্থেই প্রিয়াকে অফিস থেকে বের করে দেব। তুমি নয় ভেবে নাও দুদিনের ছুটিতে আছো। আসলে কি বলো তো, সূর্য তো নতুন কোম্পানিতে জয়েন করেছে, এই প্রবলেমগুলো হ্যান্ডেল করতে ওর একটু সময় লাগবে, আর আমিও চাই ও নিজের থেকেই কাজটা শিখুক। দেখো আমি যদি প্রত্যেকটা বিষয় ওকে বলে দিই কি করতে হবে কি করতে হবে না, সব কিছু ওর উপর চাপিয়ে দিতে থাকি, ও তো নিজে থেকে কখনোই কাজটা শিখবে না, তাই না বলো? দেখো কালেক্টর ম্যাডাম, আমার খুব খারাপ লাগছে তোমার জন্য, আই এম রিয়েলি ভেরি সরি। তুমি না, তুমি এই সাসপেনশন লেটারটা নিয়ে একদম ভেবোই না। দেখো তুমি তো জানোই তুমি আমার কতটা কাছের, আর আমি তোমাকে এতটা কষ্ট দিতে চাইও নি, কিন্তু ঠিক আছে ম্যাডাম আমি বুঝতে পেরেছি। ম্যাডাম প্লিজ, আপনি এরকম অপরাধ বোধে ভুগবেন না, তাহলে আমার নিজেরই খুব খারাপ লাগবে, এরকম তো হতেই পারে। আমি আপনাকে ভুল বুঝিনি ম্যাডাম, আমি তো জানি আপনি আমাকে কতটা ভালোবাসেন। থ্যাংক ইউ কালেক্টর ম্যাডাম আমাকে বোঝার জন্য। আচ্ছা চলো আমরা যাই, আঙ্কেল আন্টিরা তো বসে রয়েছেন, চলো চলো এসো। সুন্দরী কিন্তু লাবণ্যকে খুব ভালোবাসে। উমাশঙ্করের মতো গলাটা লাগলো, তাহলে কি উমাশঙ্কর এসেছে? আরে নমস্কার ম্যাডাম, কেমন আছেন? পার্কে হাঁটতে গেছিলেন? এই দেখুন এখন আপনি হাঁটতে পারছেন, এরপর দেখবেন আস্তে আস্তে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। বড় ম্যাডাম বাইরে থেকে হেঁটে এসেছেন তো, ওনাকে একটু ভেতরে নিয়ে যাচ্ছি, উনি জামা কাপড়টা বদলাবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা আছি। আচ্ছা কালেক্টর ম্যাডাম, কটা বাজে বলো তো? কনক মামনিকে নিয়ে সেই কখন গেছে, এখনো তো ফিরলো না। ম্যাডাম ফিরে এসেছেন, ওই একটু শাড়ি বদলাতে গেছেন। ও তাহলে মামনি চলে এসেছে। ও সুন্দরী, তোর বর এসেছিল তোর সাথে দেখা করতে। কোথায় এসেছিল, এখানে? হ্যাঁ। ইস, দেখা না করেই চলে গেল, আমাদের একটু ডাকতে পারতেন। এতদিন হয়ে গেল কালেক্টর ম্যাডাম, আমি কিন্তু তোমার বরকেই দেখলাম। আরে ডাকবো কি, সে তো মনে হলো একেবারে ঘোড়ায় জিন দিয়ে এসছে, আমায় বলে গেল সুন্দরীকে বলে দিতে যে সুন্দরী যেন আজকে বিকেল বিকেল বাড়ি ফেরে, তার নাকি আজকে সবাইকে নিয়ে মন্দিরে যাওয়ার প্ল্যান আছে। এটুকু বলেই সে একেবারে হাওয়া। ইস, আমি থাকলে কিছুতেই যেতে দিতাম, অন্তত এক কাপ চা খাইয়ে তারপর পাঠাতাম। বাবা ওই ছেলেকে ধরে রাখার সাধ্য কারণ নেই, পায়ের তলায় যেন মনে হয় সর্ষে আছে। এই এখানে আছে তো চোখের পলক ফেলতেই গায়েব হয়ে যাবে। সারাক্ষণ যে কোথায় কোথায় ঘুরে বেড়ায় কে জানে। এই দেখো না কয়েকদিন আগে দেশে ফিরেছে, তাই এসে থেকে ওই
তিন চার দিন হয়তো বাড়িতে ছিল, বাকি সব দিনই বাইরে। ছাড়ো না মামু, তোমরা তো সবই জানো উনি তো এরকমই। আচ্ছা তোমরা যাও, আমি চলে আসব। হ্যাঁ হ্যাঁ, আমরাও বেরোচ্ছি। ওমা সে কি এত তাড়াতাড়ি চলে যাবেন? আরো কিছুক্ষণ বসে যান না। লাবণ্য, কলকাতায় আমার এক বন্ধু থাকে, আমাকে আজ তার বাড়িতে যেতেই হবে, অনেকবার করে বলেছে সে। আসলে আঙ্কেল, আপনারা জবের থেকে এখানে এসেছেন তবে থেকেই আমি কিন্তু মনে মনে ভাবছি যে একদিন আপনাদের এখানে ইনভাইট করে সবাই মিলে একসাথে বসে লাঞ্চ করব। আর যখন আপনারা এসেই পড়েছেন তখন লাঞ্চ না হোক একসাথে ডিনার তো করাই যায়। না না, আজ তো আর সম্ভব নয়, সুন্দরীকেও তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তবে অন্য একদিন হবে। আর সেদিন কিন্তু তোমার বরকেও বাড়ি থাকতে বলো। হ্যাঁ হ্যাঁ বলবো। আর কালেক্টর ম্যাডাম, তোমার হাজবেন্ডকেও কিন্তু থাকতে হবে, আজকের মতো এরকম ফাঁকি দিলে কিন্তু চলবে না। আসছি তাহলে। ম্যাডাম আমি মামুদের গেট অব্দি ছেড়ে দিয়ে আসি। ঠিক আছে। কি উমাশঙ্করটা কোথায় গেল? ও গড, আমার আমার উমাশঙ্করের সাথে কিছু কথা ছিল তো। উমাশঙ্কর আঙ্কেলরা তো এক্ষুনি বেরিয়ে গেলেন মামনি, একটা বন্ধুর বাড়ি যাওয়ার কথা ছিল সেই জন্যই বেরিয়ে গেলেন। আমি কি ভাবছি বলতো, একদিন ওনাদের সবাইকে আমাদের বাড়িতে লাঞ্চে ইনভাইট করব। একটুর জন্য আমি বেঁচে গেলাম, নাহলে আজকে ইচ্ছে কি হতো আমি ভাবতে পারছি না, জাস্ট আমি ভাবতে পারছি না। আচ্ছা এটা কি সুন্দর ইচ্ছে করে করেছে? মানে দিদি জামাইবাবু কি ইচ্ছে করে এখানে ডেকে এনেছে, মানে আমি যখন বাড়ি আসবো তখন যাতে আমাকে ওরা হাতে নাতে ধরতে পারে? ভাগ্যে সুন্দরী তখন ছিল না। না 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 না, ও ইচ্ছে করে কেনই বা করবে এটা? ও তো জানতো না এই সময় আমি বাড়ি আসবো। না না না, সুন্দরী সুন্দরী ইচ্ছে করে করেনি, জামাইবাবুরা তার মানে নিজে থেকেই এসেছিল। উফ, কি সাংঘাতিক ব্যাপার। আমি জানতাম, আমি জানতাম জামাইবাবু লাবণ্যকে স্নেহ করে, তাই বলে একেবারে বাড়ি চলে আসবে দেখা করার জন্য? না, এটা এটা আমি ভাবতে পারিনি। কিন্তু এইভাবে আর কতদিন কতদিন এরকম লুকিয়ে থাকবো আমি? প্রতিটা মুহূর্ত আমাকে ভয়ে ভয়ে থাকতে হচ্ছে, আমি আমি আর পারছি না। আমি নর্মালভাবে বাঁচতে চাই, আমি নর্মালভাবে তো বাঁচতেই ভুলে গেছি। যত দিন যাচ্ছে তত একটা চক্রব্যূহর মধ্যে আমি ঢুকে পড়ছি। আমি আমি জানি না, আমি আমি জানি না এখান থেকে আমি কবে কিভাবে বেরোতে পারবো। কিন্তু না, আমাকে বেরোতেই হবে, এইভাবে চলতে পারে না। একদিন তো সত্যিটা সবার সামনে আসবেই। আমি একটা কাজ করি, আমি বরং আজকেই লাবণ্যকে সব সত্যি কথা বলে দিই। হ্যাঁ, না 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 না, সৌর্য তুই এটা কি করছিস? লাবণ্য এখন অসুস্থ, তাতে লাবণ্য সত্যিটা নিতে পারবে না, ও আরো অসুস্থ হয়ে যাবে, আমাদের বাচ্চার ক্ষতি হতে পারে। ও গড, কি করবো আমি, আমি কি করবো, আমি আমি কি করবো কিছু তো বুঝতে পারছি না। কোন একটা বুদ্ধি মাথা থেকে বের করতে হবে, কিন্তু কি করবো আমি? আচ্ছা আমি যদি সুন্দরীর কাছে সারেন্ডার করে যাই, ওকে যদি বলি সব সত্যি কথাটা বাড়ির লোকের কাছে এমন ভাবে বলতে যাতে বাড়ির লোক আমাকে ভুল না বোঝে। কিন্তু না 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 না, সুন্দরীর কাছে সারেন্ডার করা যাবে না, তাহলে ও আরো মাথায় চেপে বসবে। এমনিতেই সারাক্ষণ অফিসে যা অ্যাটিটিউড দেখাচ্ছে, আরও যদি বাড়ির লোকজনদের বলে যাতে তারা আমাকে ভুল না বোঝে, তাহলে তো তারপর থেকে মনে হয় আমি ওর কেনা গোলাম হয়ে থাকব। না না না, এটা হতে পারে না, এটা আমি পারবো না। তাহলে আমি কী করবো, আমি কি আমি কি দিদিকে সব কিছু বলবো, দিদিকে বলতে বলবো সবাইকে? আমার মনে হয় না দিদি এটা পারবে, ও শুধু সারাক্ষণ আমাকে ভয় দেখাবে, কাজের কাজ কিচ্ছু করবে না।
আমি তাহলে কাকে বলবো? আমি কৃষকে বলবো নাকি আমি নিজে গিয়ে জামাইবাবুকে বলবো? জামাইবাবু যদি আবার রেগে যায় তখন কি হবে? মানে জামাইবাবু যদি আমাকে বলে সুন্দরীর সাথে এরকম কিছু করলে জামাইবাবু দিদিকে ডিভোর্স দিয়ে দেবে, আর এই কথাটা যদি সুন্দরীর মা শোনে, আর সুন্দরীর মা যদি আবার সুইসাইড করতে যায় তখন, ও গড, আমার কি করা উচিত আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও গড, হট প্লিজ হেল্প মি। হ্যালো, হ্যালো স্যার, আমি ভূষণ বলছি। বলুন স্যার, আপনি কি আমার উপরে রেগে আছেন? কেন রেগে থাকবো? কেন রেগে নেই? ও তাহলে কি কোনো প্রবলেমের মধ্যে আছেন? পরে কথা বলি। প্রবলেম? কিসের প্রবলেম? সেটা তো স্যার আপনি জানবেন, আমি কি করে জানবো? শুনুন, ফালতু কথা না বলে যে কারণে কলটা করেছেন সেটা বলুন না। আসলে তখন ওইভাবে বেরিয়ে গেলেন, আমি ভাবলাম স্যার কোনো প্রবলেম হয়েছে। কি তখন থেকে প্রবলেম প্রবলেম বলে যাচ্ছেন বলুন তো? হ্যাঁ শুনুন, আমার লাইফে প্রবলেম না থাকলেও না, আপনার জন্য আমার লাইফে প্রবলেম চলে আসবে। না না স্যার, আমাকে ভুল বুঝবেন না স্যার, আমার মনে হলো আপনি কোনো প্রবলেমের মধ্যে আছেন, তাই আমি যদি একটা কোনো সলিউশন বার করতে পারি। স্যার আমার আর আপনার দুঃখ তো একই, তাই ভাবলাম যদি আপনার কোনো কাজে লাগি, এই আর কি স্যার। জাস্ট শাট আপ, ফোনটা রাখুন। কার ঝাড় কাকে ঝাড়ছেন স্যার? স্যার আপনি নিশ্চয়ই কোনো টেনশনে আছেন না? আপনি কি ফোনটা রাখবেন? স্যার একদম টেনশন নেবেন না স্যার। স্যার আপনার বাড়িতে সবাই ঠিক আছে তো? আচ্ছা সুন্দরী বাড়িতে গিয়ে কোনো ঝামেলা করেনি তো? আর ঝামেলা করলেই বা কি স্যার, আপনার তো দুটো বউ।